লক্ষ্মীপুরে সামাজিক ও ক্রীড়া সংগঠনের উদ্যোগে রাস্তার সংস্কার কাজ করা হয়েছে। জেলা শহরের পৌরসভার 3 নং ওয়ার্ডে আমজাদ পাটোয়ারি রোডে এই সংস্কার কার্যক্রম পরিচালনা করে এলিট ক্রীড়া চক্র নামে একটি সামাজিক ও ক্রীড়া সংগঠন। শনিবার সকালে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কে ইটের খোয়া ও বালু ফেলে রাস্তার সংস্কার কার্যক্রম করতে দেখা যায় এই সংগঠনটির কর্মীদের। জানা যায়, গত বন্যার সময়ে এই রাস্তাটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যার কারণে মানুষের স্বাভাবিক চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছিল। পরে এলিট ক্রীড়া চক্রের একদল তরুণ প্রায় 1.5 কিলোমিটার রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করে। সেই ধারাবাহিকতায় দিনব্যাপী তারা এসব কার্যক্রম পরিচালিত করে। রাস্তা সংস্কারের ফলে এই রাস্তা দিয়ে নিয়মিত চলা যাত্রী এবং চালকদের মাঝে স্বস্তি ফিরেছে। তারা জানায়, বন্যার পরবর্তী রাস্তাটি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, তবে তরুণদের উদ্যোগে এই রাস্তাটি এখন সংস্কার হওয়ায় তারা এলিট ক্রীড়া চক্রের সদস্য ধন্যবাদ জানায়। বলে অন্য উপকার অবশ্যই হয়েছে, খাদা অনেকটা আসলে বেশি আগে অন্য অন্য অনেকটা কমে গেছে, অন্য ভালো হয়েছে। বন্যার কারণে তো নষ্ট হয়ে গেছে, এখন তো রাস্তাঘাট ইটকা মানে বালু টালু দিচ্ছে, আমাদের জন্য ভালো হবে। গায়ে গোয়া চলতে কষ্ট, এটা ঠিক করলে তো সবাই একটু ভালো। এই রাস্তাটিতে ব্যাপক খানাখন্দক ছিল, যার কারণে মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে ব্যাপক কষ্ট হতো। তাই সংগঠনের পক্ষ থেকে এটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় এলিট ক্রীড়াচক্রের কর্তৃপক্ষ। আসলে সরকারের একার পক্ষে বন্যার পরবর্তী যে রাস্তাঘাটে যে বিপর্যয় হয়েছে, যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা সরকারের একার মাধ্যমে করা সম্ভব নয় বলে আমরা মনে করি। যার কারণেই এই রাস্তাটা বন্যার পর থেকেই খুবই ক্ষতিগ্রস্ত, এবং এটা আমরা পৌরসভার সাথে যোগাযোগ করছি আর জানা গেল যে এটা টেন্ডার হতে আরও কিছুদিন সময় লাগবে, যার কারণে আমাদের এই এলিট ক্রীড়াচক্রের উদ্যোগে আমরা আজকে এই রাস্তা 1 কিলোর বেশি রাস্তা আমরা সংস্কার কাজ করেছি। আমাদের এলিট ক্রীড়াচক্র মেয়েরকা রোড এর উদ্যোগে আমরা আজকে আমজাদ পাটোয়ারি রোড সংস্কার করেছি, এবং আমাদের এই কাজ অব্যাহত থাকবে। আমাদের এই ক্রীড়াচক্রের মাধ্যমে আমরা সামাজিক কাজ করতে চাই, এবং এই যে বর্তমান যে যুব সমাজ, তরুণ সমাজ, এদেরকে আমরা মাদক এবং ডিভাইস থেকে দূরে রেখে আমরা খেলাধুলার দিকে তাদেরকে উদ্বুদ্ধ করতে চাই। ইনশাল্লাহ আমাদের এই কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এলিট ক্রীড়াচক্রের উদ্যোগে এই সড়কটি সংস্কারের সময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা আলিনুর মামুন, আবুল হাসান সোহেল, জাকির হোসেন মঞ্জু। এছাড়া সংগঠনটির সভাপতি তোফাজেল হোসেন রতন পাটোয়ারি, সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার হোসেন কমল, সাংগঠনিক সম্পাদক কাউসার হোসেন সহ সংগঠনের সদস্যবৃন্দ সহ আরও অনেকে। শাফায়াত সাকিব, নোয়াখালী টিভি, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমী দিন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক, অনাবাসিক, ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।